ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्या प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपो सीतया योगिरामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीष्टमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पो तुरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदयिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपाय आमरा आबार समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये गत दिन माने नवेम्बर मासेर शेष बुधवार आमरा आलोचना करेछिलाम प्रभुदेवेर सहित शम्भु मल्लिकेर संयोजन ए अध्याय शुरू करेछिलाम सप्ताह शेष हयनि আমরা বলেছিলাম যে একটুখানি পুনরাবৃত্তি করি আর কি যে প্রায় দীর্ঘ সময় ধরে মথুরানাথ শ্রীরামকৃষ্ণের সেবা করলেন এবং শ্রীরামকৃষ্ণকে সেবা করবার পর অবশেষে মথুরানাথের মহাপ্রয়াণের পর শ্রীরামকৃষ্ণকে সেবা করবার জন্য এসে উপস্থিত হলেন শ্রী শম্ভুচরণ মল্লিক এবং এই শম্ভু মল্লিকের আশা নিয়ে সেদিনকে আমরা শুরু করেছিলাম যে ভক্তরা অনেকটা মধুকরের মতো জাতি হানিবি আপনাদের ওঠার থাকলে আগে উঠে পড়বেন আর কে উঠবেন কি তাহলে তিনি আগে উঠে পড়ুন খালি সামনে দিয়ে গেলে না খুব কষ্ট হয় আমার কে কে যাবেন দেখুন ঠিক আছে ভক্ত হলো মধুকরের জাতি হানিবি মৌমাছি সে এক গাছ থেকে আরেক গাছে এক গাছে খানিকটা ফুল মধু সংগ্রহ করে আরেক গাছে যায় সেখান থেকে গিয়ে ফুল আরও ফুল থেকে আরও কিছু মধু সংগ্রহ করে আরেক গাছে যায় এইরকম করে বিভিন্ন গাছ থেকে মধু সংগ্রহ করে 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 তার মধু ভাণ্ডটাকে সে পূর্ণ করে ভক্তদের কথাও বলছেন যে বিভিন্ন ভক্তদেরও অবস্থাটা ঠিক সেই রকম বলছেন আর এক রূপ ভক্ত মধুকর জাতি ফুলের সৌরভ গন্ধ প্রচার ও প্রকৃতি ক্রমে ক্রমে এ জাতির ভক্তগণ জুটে অপরূপ বিশ্বগন্ধ প্রভুর নিকটে তারা শুধুমাত্র মধু পান করে না ওই তাদের শরীরে যেমন মধুকরের শরীরে ওই রেণু পরাগ রেণু লেগে থাকে সেই পরাগ রেণু নিয়ে সে অপর আরেকটা ফুলেতে গিয়ে সেই পরাগ রেণু মিলন করে ফলে কি হয় আবার সেই নতুন করে সৃষ্টির বীজ রোপিত হয় ঠিক সেই রকমভাবে মধুকর এক জায়গা থেকে ভক্ত এক জায়গা থেকে খানিকটা মধু সংগ্রহ করে আরেক জায়গায় গিয়ে পৌঁছয় এবং এখানকার খবর সেখানে গিয়ে পৌঁছবে সেখানকার খবর আরেকজনের কাছে পৌঁছয় এরকম করে ধীরে ধীরে যেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে তারা প্রচার করে এ যেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে তারা বিলাস করছে এটা এক জাতীয় ভক্ত আরেক জাতীয় ভক্ত হলো তারা যারা চায় কেবলমাত্র একা একা ভোগ করবার জন্য যাই হয় হোক আমরা শ্রীরামকৃষ্ণ আমরা প্রভুকে একা ভোগ করব। আমি যে প্রভুকে ভোগ করছি এই কথা আমি আর অন্য কোনো কারুর সাথে শেয়ার করতে চাই না আমার এই যে আনন্দ এটা আমি কাউকে বলে দেবো না ঠাকুর বলছেন না কোনো কোনো মানুষ আম খেয়ে মুখ মুছে চলে যায় আর কেউ কেউ আমটি পাওয়ার পরে সেই আম অনেকের ভেতরে ভাগ করে খায় এই দুই ধরনের মানুষ আছেই দুই ধরনের মানুষই আছে আর কি
অতএব এই দুই ধরনের মানুষের ভেতরে দ্বিতীয় ধরনের যারা মানে প্রথম ধরনের যাদের কথা বলছেন মধুকর, এই শম্ভুচরণ মল্লিক হলেন তাদের মধ্যে। তার পরিচয় দিতে গিয়ে বলছেন শম্ভুচরণ মল্লিকের বাড়ি সিঁদুরিয়াপটি, সেখানে তার ঘর, অফিসে মুৎশুদ্ধির কাজ করে, মুৎশুদ্ধির কাজ করে, অভিধান বলছে কেরণি আর কি। এখানে বড় বাবু এই অর্থে আমরা বোঝাতে চাইছি, অফিস ইনচার্জ যিনি সেই কাজ করতেন এবং সেই কর্মে তার বহু টাকা আয় হতো, নানাবিধ গুণরাজি ছিল। আমরা তো সবসময় ভালো গুণের সঙ্গে খারাপ গুণই দেখি, কিন্তু শম্ভুচরণ মল্লিকের বহু ভালো ভালো গুণ ছিল। তিনি শিক্ষিত ছিলেন, সম্ভ্রান্ত ছিলেন এবং সুজন সমাজে সমাজে তাকে মান্যগণ্য করত। আবার অন্যদিকে তিনি উদার ছিলেন, সরল ছিলেন, ভক্তিমান ছিলেন এবং তার যা কিছু অর্থ, যা কিছু তিনি রোজগার করতেন, সমস্ত কিছু অন্যের অন্যের উপকারে ব্যয় হতো। তিনি প্রথাগতভাবে হিন্দু ধর্মকে মানতেন না, ব্রাহ্ম ধর্মের প্রতি তার একটি অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছিল এবং ব্রাহ্ম ধর্মের প্রতি তার নিষ্ঠা ছিল। এমন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন। সরলতা ভাব সব কিছুই ছিল, কিন্তু যেহেতু বড় পোস্টে চাকরি করতেন তাই তার ভেতরে একটি সাহেবিকতা এগুলি ছিল। এই আমরা এই অবধি আর একটু পড়েছিলাম, কিন্তু এইখান থেকে আবার পুনরাবৃত্তি করে আমরা শুরু করব। পুরীর অনতি দূরে আছয় তাহার দ্বিতল উদ্যান বাটি অতি চমৎকার, শুভক্ষণে শ্রীপ্রভুর সঙ্গে পরিচয়, ঈশ্বর সম্বন্ধে বহু কথাবার্তা হয়, মনমজনিয়া যেন ঠাকুর গোসাই, ভুবনে এমন আর কেহ কোথা নাই, যেমন যাহার ভাব যেভাবে যে তুষ্ট, যাহার যেমন রুচি যার যাহা মিষ্ট, তাহাই প্রদান প্রভু করিয়া কৌশল, আবদ্ধ করেন তায়ে স্নেহের ও শিকল, আস্বাদ পাইয়া শম্ভু প্রভুকে না ছাড়ে, বারম্বার দেখা শোনা ঘনিষ্ঠতা বাড়ে। 191 পাতা বলছেন দ্বিতীয় লাইন, দ্বিতীয় 191 পাতার প্রথম বলছেন যে প্রভুর পুরীর মানে দক্ষিণেশ্বরের কাছেই তার একটি ছোট্ট দোতলা উদ্যান বাটি আছে। এখনো গেলে দক্ষিণেশ্বর গেলে দক্ষিণেশ্বর আগেই আপনারা দেখতে পাবেন, এই যে নতুন যে লঞ্চ ঘাট হয়েছে দক্ষিণেশ্বরের একবারে গঙ্গার মাঝখানে, যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে শম্ভুচরণ মল্লিকের বাগান বাড়ি, দোতলা বাগান বাড়ি আছে যেখানে। সে বলছেন এই বাগান বাড়ি পুরীর কাছে মানে দক্ষিণেশ্বর পুরীর অতি কাছে দোতলা বাগান বাড়িতে, সেখানেই ঠাকুরের সঙ্গে তার ঈশ্বরীয় সম্বন্ধে কথাবার্তা হতো। বলছেন প্রভু মনোমজনিয়া, মন মজানিয়া যেন ঠাকুর গোসাই, ভুবনে এমন আর কেহ কোথা নাই। যে শ্রীরামকৃষ্ণকে যে একবার দেখেছে, যে একবার তার সঙ্গ করেছে, তার মন তিনি হরণ করে নিয়েছেন, মজিয়ে নিয়েছেন, মনকে তিনি ধরে নিয়েছেন। তাই বলছেন এর কোনো রকম অন্য উদাহরণ এই ভুবনে আর কারোর সঙ্গে মিলবে না। কেন এরকম হতো? যাহার যেমন ভাব যেভাবে যে তুষ্ট, যাহার যেমন রুচি যার যাহা মিষ্ট, তাহাই প্রদান প্রভু করিয়া কৌশল, কৌশলে আবদ্ধ করেন তাহার স্নেহের শিকলে। যার যেটা ভালো লাগে তাকে তিনি তাই দিতেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে পরবর্তীকালে মানুষেরা বলেছেন যে তাঁর কাছে গিয়ে যে অতি নিষ্ঠাচারী বৈষ্ণব তার মনে হয়েছে ইনি একজন সত্যিকারের বৈষ্ণব, যে শাক্ত তার মনে হয়েছে সে শাক্তাচারী, যে অদ্বৈতবাদী তার কাছে মনে হচ্ছে তিনি অদ্বৈতবাদী। অর্থাৎ যার যেরকম ভাব তাকে তিনি সেইভাবে দিতেন। শ্রীরামকৃষ্ণের গল্পেতে আছে একজন কাপড় রং করত, তার কাছে একটা গামলা ছিল, লোকে সাদা কাপড় দেওয়ার পরে যে রঙে কাপড় রাঙিয়ে দিতে বলতো সেই লোকটা সেই একই জলে কাপড় রাঙাতো। তাই তার কাছে খুব ভিড় হতো মানুষজনে। একজন খুব বেশি বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি গিয়ে বললেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কোন রঙে কাপড় রঙাবে, তাকে সেই কাপড় রঙ যে রঞ্জন করছেন রং করছেন তাকে তিনি বললেন
যে তুমি যে রঙে নিজের কাপড়টা রাঙিয়েছ আমার কাপড়টাও সেই রঙেই রাঙিয়ে দাও। এটা খুব আমরা সাধারণত বলি না একদম, কিন্তু এই আগের উদাহরণটাই শ্রী রামকৃষ্ণর এই ভাবটা ছিল। আপনারা দেখবেন যেভাবে আপনি পড়ুন না কেন, মিছিরি ছুরির মতো যেভাবেই আপনি পড়ুন না কেন, আপনার মিষ্টি লাগবেই, মনে হবে যেন এ কথা আমার জন্যই বলা, আমাকে ভেবেই তিনি বলেছেন। তিনি যখন এরকমভাবে কথা বলতেন এই কারণে খুব সহজে মানুষ আকৃষ্ট হতেন। যে অদ্বৈতবাদী তার কাছে তিনি ভক্তির কথা বলতেন না, যে ব্রাহ্ম তার কাছে তিনি ইষ্ট সাধনার কথা বলতেন না, মূর্তি পূজার কথা বলতেন না, তার সেই ভাবটাকেই তিনি আরও বেশি বাড়িয়ে দিতেন। তাই এই পুঁথিকার তাই বলছে এক অদ্ভুত কৌশলে তিনি সকলকে তার স্নেহের শিকলে, তার ভালোবাসার শিকলে বেঁধে দিতেন। ওভাবে বাঁধা যায় না, আমরাও তো অনেকের হ্যাঁতে হ্যাঁ দিই, তাই বলে কি সবাইকে কি আমরা বেঁধে দিতে পারি, তা না। আসল কথাটা হচ্ছে তিনি ভালোবাসতে জানতেন, তিনি ভালোবাসতে এত বেশি ভালোবাসতে জানতেন যে তার সেই ভালোবাসার আকর্ষণে মানুষ বাধা পড়ে যেত। তার ভালোবাসাটাই এখানে মূল কথা। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি, আমরা তখন কলেজের ছাত্র, অনেক বয়স মহারাজের, তখন 89 বছর বয়স, মহারাজের কাছে গেছি। অত বৃদ্ধ বয়সের মানুষের কাছে কিছু পাওয়ার নেই, কিন্তু এত ভালোবাসতেন উনি, উনি আমাদের এত ভালোবাসতেন, আমরা প্রায় দাসের মতো, মানে একবারে মন্ত্রমুক্ত আপিং খাওয়া ময়ূরের মতো করে তার কাছে যাওয়া আসা করতাম, তাকে ভালোবাসতাম। এবং তার এই ভালোবাসাটি দেখে আমরা খানিকটা আন্দাজ করেছিলাম ঠাকুর কেমন তার সন্তানদের ভালোবাসতেন, কয়েক লক্ষ গুণ সেইটা। আমরা তার একটা প্রতিমূর্তি দেখেছিলাম মাত্র। তা এইটা হচ্ছে মূল কথা, স্নেহের কৌশলে, স্নেহের মাধ্যমে তিনি সবাইকে বেঁধে ফেলতেন, আর কখনো কারুর ভাব ভঙ্গ করতেন না। আশ্বাদ পাইয়া শম্ভু প্রভুকে না ছাড়ে, বারংবার দেখাশোনা ঘনিষ্ঠতা বাড়ে। আর শ্রীরামকৃষ্ণের মধ্যে তার মনের মতো আশ্বাদটি পেয়ে শম্ভুচরণ আর শ্রীরামকৃষ্ণকে ছাড়লেন না, বরং তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকলো, বারবার তিনি তার কাছে আসা শুরু করলেন। প্রভু সঙ্গ গুণ কিংবা কহিতে না পারি, অবিদ্যানুরাগী আমি আবদ্ধ সংসারী, আধ্যাত্মিকে সমুন্নত মল্লিক যখন বুঝিতে পারিল মনে মনে বিলক্ষণ, বিশ্বগুরু প্রভুদেব মনুষ্য আধারে, তাহারি কৃপায় মাত্র মনোবাঞ্ছা পুরে, বসাইয়া গুরুরূপে রীতি সিংহাসনে, নিযুক্ত হইলা শম্ভু প্রভুর সেবনে, মল্লিক পণ্ডিত ভারী বহু আলোচনা, ইংরেজের বাইবেল ভালো রূপে জানা, প্রভুতার বিপরীত পুরা নিরক্ষর, কৃপ কি প্রকারে যাবতীয় শাস্ত্রের ভিতর, প্রবেশিয়া সার তত্ত্ব করিলা উদ্ধৃত, দেখিয়া শুনিয়া শম্ভু বিস্ময় স্তম্ভিত, মানুষে না পারে ইহা অসম্ভব নরে, সেহেতু প্রভুতে শম্ভু গুরু জ্ঞান করে, দিনেকে রহস্য চলে প্রভু দেবে বলে, তোমার মতন রথি না দেখি ভূতলে, নাহি অস্ত্র শস্ত্র নাই ঢাল তরবার, তথাপিও তুমি শান্তিরাম সর্দার, কোন সম্পর্ক নাই শাস্ত্রাদির সনে, সারতত্ত্ব তে সবার মথিল কেমনে। যত তিনি ঠাকুরের সঙ্গে মিশতে থাকলেন, বলছেন এটি কি প্রভু সঙ্গ কিবা আমি না কহিতে না পারি, অবিদ্যা অনুরাগী আমি আবদ্ধ সংসারী, এটা ঠাকুরের সঙ্গে তার সঙ্গ করার গুণ কিনা তা আমি বলতে পারি না, কারণ আমি নিজে অবিদ্যা অনুরাগী, আমি নিজে অবিদ্যার চর্চা করি, আমি সংসারে আবদ্ধ এক মানুষ, আমি কি করে বলবো যে শ্রীরামকৃষ্ণ সঙ্গে কি কি উপকার হয়। কিন্তু এইটি আমি বুঝলাম, আধ্যাত্মিক সমুন্নত মল্লিক যখন বুঝিতে পারিল মনে মনে বিলক্ষণ, বিশ্বগুরু প্রভুদেব মনুষ্য আধারে, তাহারি কৃপায় মাত্র মনোবাঞ্ছা পুরে, বসাইয়া গুরুরূপে হৃদি সিংহাসনে, নিযুক্ত হইল শম্ভু প্রভুর সেবনে। তিনি যখন তার অন্তরে অন্তরে অনুভব করলেন যে এই যে মানুষটি যার সঙ্গে আমি দেখা করতে আসি, তিনি আর যাই হোক তিনি উচ্চ আধ্যাত্মিক গুণসম্পন্ন, অতএব তাকে আমি, তিনি যেন স্বয়ং প্রভু মানুষের মাঝখানে মানুষের মতো হয়ে এসেছেন, তখন তিনি তার হৃদয়ে তাকে গুরুর আসন দিলেন। গুরুর আসন মানে আমার জীবন্তরীর
কর্ণধার করে দিলেন আমাকে অন্ধকার থেকে আলোর পথে যাবার পথ যিনি দেখাবেন বলছেন বসাইয়া গুরুরূপে ঋষি সিংহাসনে নিযুক্ত হইল প্রশম্ভু প্রভুর সেবনে এমনি এমনি সেবা করতেন না যেমন মথুরানাথ প্রথম থেকেই ভালোবাসতেন যত কাছাকাছি গেছেন তত তার প্রকাশ ঘটেছে কিন্তু শ্রীরামকৃষ্ণের সেবা তিনি এমনি এমনি করতেন কিন্তু সম্মুচরণ ভালো করে পরীক্ষা টরীক্ষা করে যখন নিঃসংশয় হয়েছিলেন তখনই তিনি শ্রীরামকৃষ্ণের সেবায় রত হয়েছিলেন তিনি নিজে বড় পণ্ডিত খুব পণ্ডিত বড় পণ্ডিত শাস্ত্রাদি ভালোভাবে তিনি জানতেন বিশেষ করে ইংরেজি জানতেন বলে বাইবেল সম্পর্কে তার সম্যক জ্ঞান ছিল আর এদিকে ঠাকুর তার সামনে যিনি বসে আছেন তিনি সম্পূর্ণ নিরক্ষর কিন্তু এই জিনিসটা শম্ভু বিস্মিত হয়ে যেতেন কি প্রকারে যাবতীয় শাস্ত্রের ভিতর প্রবেশিয়া সারতত্ত্ব করিল উদ্ধৃত দেখিয়া শুনিয়া শম্ভু বিস্ময় স্তম্ভিত শম্ভু মল্লিকের কাছে এটাই সবচেয়ে বিস্ময়কর ব্যাপার একজন নিরক্ষর মানুষ যে শাস্ত্রাদি কিছু পড়েনি বিশেষ করে বাইবেল যে ভাষাটি সম্পর্কে তিনি কিছু জানেন না অথচ তার যে সারতত্ত্ব তার যে ভেতরের ভাব সেটি সম্পর্কে তিনি অবহিত আছেন এইটি ভেবেই তিনি হতবাক হয়ে যেতেন মানুষে না পারে ইহা অসম্ভব নরে সেহেতু প্রভুতে শম্ভু গুরু জ্ঞান করে দিনেকে রহস্য ছলে প্রভু দেবে বলে তোমার মতন রথি না দেখি ভূতলে তার মনে হয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে যেটা শুধুমাত্র বিদ্যা অর্জন করে সম্ভব এ মানুষের সে সমস্ত কিছু নেই অথচ এ মানুষটি সব কিছু জানেন সব কিছু বোঝেন তাই তাকে গুরু জ্ঞান করলেন তাই তাকে গুরুর আসনে বসালেন একদিন রহস্য ছলে বললেন তোমার মতন রথি না দেখি ভূতলে রথ যে চালায় তাকে রথি বলা হয় এ যেন শ্রীরামকৃষ্ণকে তার মনে হয়েছিল যেন তাঁর জীবন রথটা চালানোর জন্য একজন রথিকে তিনি পেয়েছেন বলছেন নাহি অস্ত্র নাহি অস্ত্র শস্ত্র নাহি ঢাল তরবার তথাপিও তুমি শান্তিরাম সর্দার কোনো সম্পর্ক নাই শাস্ত্রাদির সনে সারতত্ত্বতি সবার মথিলে কেমনে বলছেন তোমার ভাবটা এরকম এই তুমি এক বড় যোদ্ধা অথচ তোমার কাছে ঢাল নেই তলোয়ার নেই কোনো অস্ত্র শস্ত্র নেই অথচ তুমি একজন বড় যোদ্ধা তুমি পড়াশুনো জানো না এমনকি শাস্ত্রাদির সঙ্গেও তোমার কোনো সম্পর্ক নেই অথচ আমি ভেবে অবাক হয়ে যাই যে সমস্ত শাস্ত্রের সারতত্ত্ব তুমি কেমন করে মন্থন করে আমাদের কাছে প্রকাশ করলে এবার একটি অন্য ঘটনা পুথিকার লিখছেন রজগুণাত্মক শম্ভু কর্ম ভালোবাসে বাসনাকে ভুল কর্ম পরের ও হিতাশে আশ্রম প্রতিষ্ঠা ইচ্ছা একান্ত প্রবল যেখানে রোগী দুঃখী অনাথ সকল আসিয়া আশ্রয় পায় কষ্ট হয় নাশ প্রভুর নিকটে করে মানুষ ও প্রকাশ প্রভুদেব বুঝাইয়া তদুত্তরে কর্ণ তুমি কি ভাবিছ ধরা সরার মতন কি করিবে জগ জীবহিত কি শক্তি তোমার যার সৃষ্টি রক্ষা কাজে তার আছে ভার তুমি তো সকল বুঝো কি কহিব আমি কর্মকামী না হইয়া হও ভক্তিকামী যে কর্ম ঈশ্বর যে কর্মে ঈশ্বরে লাভ মন দেহতায় বিশ্বাস প্রত্যয় প্রত্যয় ভক্তি লাভের উপায় শম্ভু ছিলেন রজগুণাত্মক আমরা তিনটে জিনিস দিয়ে আমাদের শরীর তৈরি সত্ত্ব রজ এবং তম সত্ত্বতে আমরা সত্ত্বগুণ যখন এটা আমরা আমাদের নিজেদের ভেতরে পরীক্ষা করে দেখতে পারি দেখবেন বুঝতে পারবেন কখনো কখনো মন আধ্যাত্মিক চিন্তায় মত্ত হয়ে থাকতে চায় কখনো কখনো মন ভালো জিনিস পড়তে চায় কখনো কখনো মন ভালো জিনিস জানতে চায় সেই সময় আমাদের মন সত্ত্বগুণে আড়ুড়ো থাকে সবসময় সেটা থাকা সম্ভব নয় কারণ আমাদের আধার সেইভাবে তৈরি হয় না তাই তার পরবর্তী স্তর তার থেকে একটু নিচে এলে রজগুণাত্মক রজগুণে আমাদের মন হয় তখন আমরা কাজকর্ম সমস্ত করি নানা রকমের কাজকর্ম করতে থাকি আর তিন হচ্ছে এর থেকে নেমে আসা যে সময় আমাদের মন কিচ্ছু করতে চায় না
ঘুমিয়ে থাকতে চায়, ভুলে থাকতে চায়, সবকিছু থেকে সরে থাকতে চায়, সেই অবস্থা যখন হয় তখন আমরা তমগুণ প্রাপ্ত হই। এই কারণে সত্ত্বগুণে সবসময় আমরা আরূঢ় থাকতে পারি না পারি, আমাদের চেষ্টাটা যেন থাকে রজগুণে অন্তত আমরা থাকতে পারি। কারণ রজগুণ হচ্ছে মধ্যবর্তী অবস্থা, তার থেকে যদি আমরা উচ্চ অবস্থায় যাই তাহলে সত্ত্বগুণে আমরা পৌঁছতে পারবো। কিন্তু রজগুণে তমগুণে থাকলে তমগুণ থেকে টেনে হিঁচড়ে রজগুণে যাব, আবার সামান্যতম শান্ত হলেই আবার ঘুমিয়ে পড়বো। দেখবেন যে মানুষরা খুব কাজকর্ম খুব হইচই ছুটাপুটি করে কাজকর্ম করে, আমি কারোর সমালোচনা করছি না, অন্যভাবে নেবেন না, যখনই তারা জপ ধ্যান করতে বসেন খুব তাড়াতাড়ি প্রণমামি মুহুর্মুহু করতে থাকেন আর কি, বারবার ঢুল করতে থাকেন, ওই প্রণমামি মুহুর্মুহু এরকম হয়। এটা হচ্ছে এটা তাঁরও দোষ নয়, এটা হচ্ছে এই গুণের প্রভাব। যদি আমাদের মন সবসময় রজগুণে থাকে তাহলে যে মুহূর্ত তার থেকে রিলিজড হব, তার থেকে আমরা ওই তার নিম্ন অবস্থায় এই তমগুণাত্মক অবস্থায় পৌঁছে যাব। কিন্তু যদি আমরা আমাদের মনকে সত্ত্বগুণে রাখতে পারি তাহলে নিচু হলে বড়জোর আমাদের মন রজগুণাত্মক হতে পারে, তার বেশি আর কিছু হবে না। ইনি ছিলেন রজগুণী মানুষ, কর্ম ভালোবাসেন, বাসনা কেবল কর্ম পরেরও হিতাশে। হিতাশে কথার অর্থ হিত আশ, অন্যের হিত করবার আশা বাসনা, কিসে মানুষের কল্যাণ হয়। তার ইচ্ছা ছিল আশ্রম প্রতিষ্ঠা ইচ্ছা একান্ত প্রবল, যেখানে রোগী দুঃখী অনাথ সকল, যেখানে রোগী দুঃখী অনাথ তারা আশ্রয় পাবে, এবং আশ্রয় আসিয়া আশ্রয় পায় কষ্ট হয় নাশ, প্রভুর নিকটে করে মানস প্রকাশ, যেন সেই আশ্রমে এসে তাদের কষ্ট বিনাশ হয়। এই যে তার যে মনের বাসনা, একদিন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে ব্যক্ত করে ফেললেন। ঠাকুর তাকে বললেন, তুমি কি ভাবিছ ধরা সরার মতন, তুমি কি ভাবছো এই ধরাটা একটা সরার মতো তোমার হাতের মধ্যে আছে, তুমি করবে তাতেই হবে, কি করিবে জীবহিতে, কি শক্তি তোমার, যার সৃষ্টি রক্ষা কাজে তাঁর আছে ভার, তুমি তো সকল বুঝো কি কহিব আমি, কর্মকামী না হইয়া হও ভক্তিকামী, তোমার কিসের, তোমার একমাত্র লক্ষ্য লোকের দুঃখ নিবারণ নয়, বরং তাঁর ভক্তি পাওয়ার চেষ্টা করো, তাকে ভালোবাসার চেষ্টা করো, তাহলে আপনাপনি তিনি ঠিক করে দেবেন তোমার দ্বারা কোন কাজটি হবে, কারণ তিনি তোমাকে অ্যাসেস করতে সবচেয়ে ভালো পারেন, তিনি ঠিক করে দেবেন যে তোমার দ্বারা কোন কাজটি হবে, তখন দেখবে তোমার শক্তিতে কুলোচ্ছে যে কাজ সেই কাজই তোমার দ্বারা হবে। অতএব আগে খুঁটি ধরো। সেই দুই সাধুর গল্প আছে, একজন সাধু সঙ্গে দুজনে একটি নতুন নগরে এসে উপস্থিত হয়েছেন, একজনের সঙ্গে আরেকজনের দুজনের সঙ্গে বাজারে দেখা হলো, একজনের পিঠে তখনও ঝোলা রয়েছে আরেকজনের পিঠে ঝোলা নেই, তিনি তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে বাসা পাকড়ে এখন শহরে রং তামাশা দেখতে বেরিয়েছি, আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত সে বাসা পাকড়ানো, বাসা পাকড়ানোর পরে শহরে রং তামাশা দেখতে পাবো। আপনাদের মনে হতে পারে তাহলে এই যে রামকৃষ্ণ মিশনের যে কাজকর্ম হয়, স্বামীজি যে প্রবর্তন করলেন, তাহলে এটা কতখানি ঠিক ঠাকুরের আদর্শ অনুযায়ী? কি দেখবেন আমাদের যে কর্মপ্রবাহ, তার যে একটা মূল মন্ত্র আছে, তার দুটি ভাগ আছে, একটা হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়, আর কি আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ সত্যের অর্থ অ্যান্ড এবং, দুটো ভাগ, একটা হচ্ছে আত্মার মুক্তি আর একটা হচ্ছে জগতের হিত সাধন। যদি আমরা কেবলমাত্র নিজের মুক্তি খুঁজে চাই তাহলে এক নম্বরের স্বার্থপর হব, আর যদি মাত্র অন্যের সেবা করে যাই তাহলে সেই কাজটা হবে অনেকটা সমাজ সেবা করার মতো। তাই দুটোকে একসঙ্গে জুড়ে দিলেন, এমনভাবে সেবা করব তারই সঙ্গে সেটা যেন ঈশ্বর আরাধনায় হয়, একই সঙ্গে আমার শ্রীরামকৃষ্ণের একই সঙ্গে আমার ঈশ্বর আরাধনা চলবে এবং সেই জ্ঞানে আমি সেবা করব। এখানে চ শব্দটাই, চটা সমুচ্চয়, এটা বোঝানোর জন্য এটা একটা একটা ইন্টাররিলেটেড। স্বামীজি উদাহরণ দিচ্ছেন পাখির সাথে, একটা পাখি কখনো এক ডানায় উঠতে পারে না, যদি শুধুমাত্র কর্ম করি তাহলে সেই পাখি সেটা ভালো উঠতে পারবে না, আবার শুধুমাত্র যদি ভগবানকে পাওয়ার চেষ্টা করে যাই নিরন্তর সেটাও খুব ভালো হবে না। যদি আমরা দুটোকে একসঙ্গে করি
তাহলে সেই পাখিটা উড়বে, আমাদের জীবন পাখি আকাশে খুব ভালোভাবে উড়তে পারবে। তাই তিনি এই কথাটা বলছেন, সর্বাগ্রে পরমেশ্বরে কর্তব্য দর্শন, পশ্চাৎ করিও কর্ম যদি হয় মন, যদি গুরুকল্পতরু আপনি ঈশ্বর, আসিয়া প্রত্যক্ষ হন তোমার গোচর, কি বস্তু চাহিবে তুমি তাহার সকাশে, ভক্তি নাকি সেবাশ্রম পর দুঃখ নাশে, ঈশপাদ পদ্মে ভক্তি বিশ্বাস প্রত্যয়ে, এই মাত্র সার বস্তু অন্য কিছু নয়, ভাবের আশ্রয়ে ধরো এতিনের বলে, ভাবের অভাবে কপু বস্তু নাহি মিলে, বিশেষিয়া বিবহিতে মল্লিকের প্রাণ, ধরিলেন পিককণ্ঠে প্রসাদের গান। তিনি বলতে থাকলেন যে যে কর্মে ঈশ্বর লাভ হয় তাতে তোমার মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করো, বিশ্বাস প্রত্যয় এবং ভক্তি লাভের জন্য সচেষ্ট হও, আগে ভগবানকে দর্শন করার জন্য চেষ্টা করো, কারণ তোমার যে মন সেই মনের ভিতরে যে চিত্ত দর্পণ আছে তাকে যদি আমরা মলিনতা মুক্ত না করি তাহলে আমরা খুব সূক্ষ্মভাবে ভাবতে পারবো না, ফলে কি হবে যখন আমরা সেবা করতে যাব তখন অহংকার এসে মাথা চাড়া দেবে। যদি যতক্ষণ পর্যন্ত আমরা এটা ভগবানের কাজ হিসেবে ভাবতে পারবো না ততক্ষণ পর্যন্ত অহংকারের বশে আমরা সামান্য আঘাতে ভেঙে চুর চুর হয়ে যাব। আপনাদের একটা গল্প বলি, এখানে গল্প না সত্যিকারের ঘটনা। স্বামী নির্বাণানন্দজি মহারাজ তখন কাশী সেবাশ্রমে আছেন, কাশী সেবাশ্রম সঙ্গে সব কাজ সাধু ব্রহ্মচারীরা তখনও করত, এখনও করে, হয়তো পুরোটা করতে পারে না এখন। একদিন তার ওয়ার্ডে একজন অবাঙালি নারায়ণ ভর্তি হয়েছেন, সূর্যি মহারাজকে তিনি কিছু বলছেন, তিনি তেলেগু ভাষী, তিনি বলছেন সূর্যি মহারাজ তার একটি ভাষা বুঝতে পারছেন না। সেই রোগী অসহিষ্ণু হয়ে সূর্যি মহারাজের গালে একটি সপাটে থাপ্পড় মেরে দিলেন, সূর্যি মহারাজ সঙ্গে সঙ্গে ওয়ার্ড থেকে চলে গেলেন। অন্যান্য নারায়ণ যারা ভর্তি আছেন তাদের মনে হলো আজকে এ লোকের খুব অবস্থা খারাপ হবে, একে বার করে দেওয়া হবে। খানিক বাদে দেখা গেল সূর্যি মহারাজ তেলেগু ভাষা বুঝতে পারে এমন একজন লোককে সঙ্গে করে নিয়ে এলেন, তাকে দিয়ে জিজ্ঞাসা করালেন রোগী কি বলতে চাইছে। তখন রোগী বললেন যে তাকে যে তাকে সকালবেলা যে শরবতটা দেওয়া হয় তাতে যদি কয়েক ফোঁটা পাতিলেবুর রস মেশানো হয় তাহলে সেটি খেতে সুস্বাদু হয়। দেখুন একটা খুব সাধারণ জিনিস, আমাদের একটা কেউ উঁচু বড় উঁচু নিচু কথা বলে দিলে আমরা কিরকম গাল ফুলিয়ে বসে থাকি, আর সেখানে তিনি একজন সন্ন্যাসী, তিনি এক শ্রদ্ধেয় মানুষ, তাকে ধরে একটি লোক সপাটে থাপ্পড় মেরে দিলেন, তার আপনার মান বলে কোনো বস্তু নেই, তিনি আরেকজনকে নিয়ে নেন, সেবাটা কোনখানে পৌঁছেছে নিজেকে ভুলে, এই নিজেকে ভোলার জন্য ঈশ্বর সাধনা খুব বেশি জরুরি। তাই তিনি বারবার জোর দিচ্ছেন ঈশপাদপদ্মে ভক্তি বিশ্বাস প্রত্যয়, এই মাত্র সারবস্তু অন্য কিছু নয়। এ বলছেন ঈশ্বরের পাদপদ্মে ভক্তি বিশ্বাস এবং প্রত্যয়, যদি ভালোবাসা না আসে ভগবানের প্রতি আমি কি করে বুঝবো যে সামনের যে মানুষটা সে তাকে ঈশ্বরের প্রতীক হিসেবে তাকে ভালোবাসবো কি করে, যদি আমার ভগবানের প্রতি আমার ইষ্টের প্রতি ভালোবাসা না আসে তাহলে সামনের যে লোকটাকে যাকে আমি ইষ্ট বলে ভাবছি তার প্রতি কি আমার ভালোবাসা আসবে, তার প্রতি কি আমার বিশ্বাস আসবে যে একে সেবা করলে আমারও মুক্তি হবে, তা এই প্রত্যয়টা কি হবে যে আমি যে সেবা করছি এটা ডাইরেক্টলি ঈশ্বরের কাছে যাচ্ছে। তাই ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি ঈশ্বরের পাদপদ্মে ভক্তি বিশ্বাস এবং প্রত্যয় তার দরকার। বলছেন ভাবের অভাব কবু বস্তু নাহি মিলে, ভাবের আশ্রয় ধরো এ তিন বলে। বলছেন এই তিন, ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি প্রত্যয়, ভগবানের প্রতি ভক্তি, এই তিনটে না থাকলে বস্তু পাওয়া যায় না। এই বলে তিনি পিককণ্ঠে একটি গান শুরু করলেন, গানটি হলো এই, মন কি তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার ঘরে, প্রসাদের এই গান বলছেন, বলছেন মন কি তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার ঘরে। একজন পাগলকে যদি অন্ধকার ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় সে তো দিক দিশা খুঁজে পাবে না, তাই আমরাও যদি ভালোভাবে নিজেদের না তৈরি করে এই কাজে নামি আমাদের অবস্থা সেই উন্মত্ত পাগলের মতো হবে, আমরা কোনো দিক দিশা খুঁজে পাবো না। কেন খুঁজে পাবো না, ঠাকুর গাইছেন এই জায়গা, সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত
অভাবে কি ধরতে পারে, বলছেন তিনি ভাবের বিষয়, তাকে ভক্তি ভাব দিয়ে ধরতে হয় এবং সেই ভাব ব্যতীত যার সেই ভাব নেই তাকে সে ধরতে পারে না। ঠাকুর গাইছেন, অগ্রেশ শিবশীভূত কর তোমার শক্তি সারে, তোর ঘরের ভিতর চোর কুঠুরি ভোর হলে চোর পালা বেরে। বলছে অগ্রে শশী বশীভূত, চাঁদকে শশী বশীভূত করার কথা বলছেন না, শশী চাঁদ হচ্ছে মনের প্রতীক, মনের দেবতা হলেন চন্দ্র। এই কারণে দেখবেন যে সমস্ত ছেলেরা একটু লেখাপড়ায় খারাপ হয়, বাবা মারা যখনই জ্যোতিষীর কাছে ধরে নিয়ে যায় দুটো পাথর পড়তে বলা হয়, একটা হচ্ছে মুক্তা আর নালে বলবে ক্যাটস আই, এই দুটি পড়তে বলা হয়, কারণ এগুলো চন্দ্রের প্রতীক, সাদা চন্দ্র হচ্ছে মনের দেবতা। তাই বলছেন অগ্রে শশী বশীভূত, আগে নিজের মনকে বশীভূত করো, করো তব তোমার শক্তি সারে, তোমার নিজের শক্তি দিয়ে নিজের মনকে আগে বশীভূত করো, না হলে সে মন দিয়ে ভগবানকে পাওয়া যায় না। সে যে চোরার কুঠি, মনের ভেতরে 100 চোর কুঠুরি আছে, দিনের অন্ধকারের ঘরের ভেতরে যদি উন্মত্তের ভেতর তোমাকে ঢুকিয়ে দেয়, সে এক কুঠুরি থেকে আরেক কুঠুরি যাবে, আরেক কুঠুরি থেকে আরেক, কারণ অন্ধকার দেখতে পাচ্ছে না বলে, কিন্তু যে মুহূর্তে সে তার নিজের অবস্থায় ফিরে আসবে, আলো দেখতে পাবে, সে মুহূর্তে সে সেখান থেকে পালিয়ে যাবে। ঠাকুর গাইছেন, স্বরদর্শনে মিলে না দর্শন আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসের রসের রসি সদানন্দ বিরাজ করে। বলছেন স্বরদর্শনে তাকে পাওয়া যায় না, শাস্ত্র করে তাকে আমরা পাবো না, সব তন্ত্র সার আগম নিগম তন্ত্র সার সব জায়গাতে খোঁজ করলেও তাকে পাওয়া যাবে না। কেন? কারণ তিনি ভক্তি রসের পথিক, তাকে তিনি ভক্তির রসে জারিত, আমার মনকে যদি আমি ভক্তির রসে জারিত করতে না পারি আমি তাকে ধরতে পারবো না। পুথিকার লিখছেন, ঠাকুর গাইছেন, সেভাব লাগে পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে, হলে সে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বক ধরে। বলছেন সে ভাব পাওয়ার জন্য পরম যোগী যুগ যুগান্তর ধরে তপস্যা করেন, আর তার মনের মধ্যে হলে সে ভাবের উদয়, যদি সেই ভক্তিভাব আসে ঠিক যেরকম ভাবে লোহা চুম্বককে আকর্ষণ করে বা চুম্বক লোহাকে আকর্ষণ করে, ঠিক সেই রকম ভাবে ভগবান ভক্তকে আকর্ষণ করেন অথবা ভক্ত ভগবানের প্রতি আকৃষ্ট হয়। শেষকালে পুথিকার বলছেন, প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হারি বুঝনা মন ঠারে ঠারে। এই জায়গাটা ব্যাখ্যা আমি নিজে নিজে করছি না, ঠাকুর কি ব্যাখ্যা দিয়েছেন সেটা আমরা বলি। এই একই গান ঠাকুর গেয়েছিলেন 5 আগস্ট 1882 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে। সেখানে ঠাকুর বলছেন, ঠাকুর প্রকৃতিস্থ হলেন, দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কইতেছেন, বলছেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা, যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছেন, প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হারি বোঝনারে মন ঠারে ঠারে। রামপ্রসাদ মনকে বলছেন ঠারে ঠারে বুঝতে, ঠারে ঠোরে বুঝতে বলছেন, আকারে ইঙ্গিতে বুঝতে বলছেন, এই বুঝতে বলছেন যে বেদে যাকে ব্রহ্ম বলে তাকেই আমি মা বলে ডাকছি, যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি, যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, আর যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আত্মা শক্তি বলি কালী বলি। ব্রহ্ম ও শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি বলিলেই তাকে দাহিকা শক্তি বোঝা যায় আর দাহিকা শক্তি বুঝলেই অগ্নি বোঝা যায়, একটাকে মানলে আরেকটাকে মানা হয়ে যায়, তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে ডাকা পাওয়া যায়, ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস। তিনি বলছেন এই শেষকালে, সেটা চাতরে কি ভাঙবো হারি প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে। তো আমরা তাকে অদ্বৈতভাবে ভাবতে পারি, আবার তাকে আমরা সগুণভাবে ভাবতে পারি,
সগুণভাবে ভাবার ক্ষেত্রে তিনি মা নামটিকে বলার কথা বলছেন। বলছেন মা হিসেবে যদি ভাবি তাহলে সে ভাবটা অনেক বেশি সহজ হয়ে যায়। পুথিকার লিখছেন, ভাব রাজ্যেশ্বর প্রভু ভাবের গোসাই, সঙ্গীতে শম্ভুর ভাবে করিলা পোষ্টাই, অমোঘ বীজ বচন বীজ প্রভুর আমার, উচ্চ হৃদয় ক্ষেত্র পশিয়া শ্রোতার, তুলিল অঙ্কুর তাহে সহকচি পাতা, পরে পরিণত তাহে ভকতির লতা, ক্ষেত্র মধ্যে প্রতিষ্ঠিত প্রভুর আসন, আশ্রয় স্বরূপ লতা ধরিল চরণ, প্রভুর সোহাগে ক্রমে লতিকা অতুল, প্রসব করিল চিত্ত বিনোদন ফুল, সৌরভে হইয়া মত্ত মল্লিক ধীমান, একমাত্র প্রভু সেবা হইল ধ্যান জ্ঞান, পরিচয় এক মন শুন এক মনে শুন তুমি মন, রামকৃষ্ণ গুণগাথা অমৃত কথন। পুথিকার বলছেন ভাব রাজ্যেশ্বর, তিনি ভাবের গোসাই, সঙ্গীতে শম্ভুর ভাব করিল করিলা পোষ্টাই, যেন সেই একটা যেন ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ ছিল শম্ভু মল্লিকের হৃদয়ে, ভক্তি ভালোবাসার একটা আগুনের স্ফুলিঙ্গ ছিল, তাতে যেন সেই সঙ্গীতের হাওয়া দিয়ে সেই স্ফুলিঙ্গকে তিনি জাগ্রত করে দিলেন। বলছেন অমোঘ বচন বীজ প্রভুর আমার, উচ্চ হৃদয় ক্ষেত্রে পশিয়া শ্রোতা, বলছেন প্রভুর যে বচন তাকে বীজের আকারে, বলছেন মন্ত্রে, বীজ মন্ত্রতে, সেটা যেন যে মুহূর্তে মানুষের হৃদয়ের ক্ষেত্রে পশে কি হয়, তুলিল অঙ্কুর তাহে সহকচি পাতা, পরে পরিণত তাহে ভকতির লতা, অঙ্কুর তার থেকে কচি লতা পাতা হয়ে ধীরে ধীরে গাছ রূপে রূপান্তরিত হলো, ক্ষেত্র মধ্যে প্রতিষ্ঠিত প্রভুর আসন, আশ্রয় স্বরূপ লতা ধরিল চরণ, ঠিক সেরকম ভাবে শম্ভুচরণ মল্লিকের হৃদয়ে যেন ভক্তি বৃক্ষ তিনি বীজ রোপণ করে সেই বীজ থেকে তাতে সমস্ত রকমের জিনিস দিয়ে তৈরি করলেন, ধীরে ধীরে তা বৃক্ষে রূপান্তরিত হলো ফুল লতা পাতা দিয়ে, আর তার মাঝখানে তিনি যেন প্রতিষ্ঠিত হলেন, আর সেই আশ্রয় লতা স্বরূপ তার শ্রীরামকৃষ্ণের চরণকে ধারণ করলেন স্বয়ং শম্ভুচরণ মল্লিক। বলছেন প্রভুর সোহাগে ক্রমে লতিকা অতুল, প্রসব করিল চিত্ত বিনোদন ফুল, বলছেন প্রভুর এই বচন বীজ প্রভুর চেষ্টায় তার সেই চেষ্টায় এই যে সেই গাছ ধীরে ধীরে চিত্ত বিনোদনকারী ফুলে রূপান্তরিত হলো, অর্থাৎ মানুষটির মন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, তার হৃদয়ে যে কুসুম ভক্তি কুসুম সেটি ধীরে ধীরে বিকশিত হচ্ছে, এবং যত হচ্ছে তার ভেতরের যে সৌরভ তাতে প্রভু শিষ্য তিনি আমোদিত হয়েছেন, সৌরভে হইয়া মত্ত মল্লিক ধীমান, একমাত্র প্রভু সেবা হইল ধ্যান জ্ঞান, পরিচয় এক মনে শুন তুমি মন, রামকৃষ্ণ গুণগাথা অমৃত কথন। বলছেন তার সেই কিভাবে সেই সৌরভে আকুল হয়ে তিনি কাজকর্ম করেছিলেন তার গল্পই তোমাদের বলবো, সেই রামকৃষ্ণ লীলাগাথা তুমি মন দিয়ে তা শ্রবণ করো। পুথিকার বলছেন এখানে দক্ষিণেশ্বরে যেখানে উদ্যান, শহর হইতে বহু দূর ব্যবধান, মল্লিকের যাতায়াত ছিল অশ্ব জানে, সম্ভ্রান্ত লোকের এই ধারা বর্তমানে, পূর্ব রীতি পরিত্যক্ত মল্লিক এখন, পদব্রজে প্রায় করে গমনাগমন, দিনেকে শম্ভুকের কোন পরিচিত জানা, পথিমধ্যে কহে তাই একই বিবেচনা, পায়ে হেঁটে এত দূর কি হেতু গমন, আপদ বিপদ পথে আছে বিলক্ষণ, আরক্ত বদনে শম্ভু কয়ে তদুত্তরে, লইয়া তাহার নাম এসেছি বাহিরে, বিপদ বারণ নামে করিলে আশ্রয়, অকুল পাথার তবু বিপদ না হয়, পথেতে বিশ্বাস ভক্তি ভাগ্যবাণে পায়ে, পরমার্থশালী প্রভু শম্ভু প্রভুর কৃপায়, শ্রীপদ সরজে পেয়ে ভক্তির আশ্বাস, দিন দিন বৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি প্রভু সেবনের সাধ। বলছে কিরকম তার পরিবর্তন হলো, মানে মানুষটা অনেক বেনারসি কাপড় জামা পরতেন, আজকাল সুতির কাপড় পরছেন, তা নয়, এই যে আমাদের শাস্ত্রে বলে না বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দান করে, দেখবেন যার ভিতরে সার বস্তু আছে সে সবসময়
নিচু হয়। আম গাছ দেখবেন, ফলন তো আম গাছ দেখবেন, আম সবসময় সেখানে নিচু হয়ে আছে, ফলের ভারে সে নিচু হয়ে আছে। আর এই যে শালুক ফুল টুলগুলো আছে লাল রঙের, একবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঝড় যখন আসে তখন সবার আগে এই গাছগুলো, এই মাথা উঁচু করা গাছগুলো ভেঙে পড়ে। আর ঝড়, আর এরা মাথা নিচু করে থাকার জন্য ঝড় এদের ওপর দিয়ে চলে যায়। যে বিদ্যা দদাতি বিনয়ম, যত আমাদের ভেতরে বিদ্যা, আমাদের ভেতরের যে শক্তি তার প্রকাশ হবে, তত আমাদের ভেতরে এই নমনীয়তা, কমনীয়তা আসবে। পুথিকার বলছেন সেই ঘটনা যে আগে তিনি অশ্ব জানে তার শিবুরিয়াপট্টির বাড়ি থেকে দক্ষিণেশ্বরে তার উদ্যান বাটিতে যেতেন, কিন্তু ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার পর তার মনে হলো এই যে অতিরিক্ত নিজেকে একটা প্রকাশ করা, তখনকার দিনে খুব কম লোকের এইসব ঘোড়ার গাড়ি হেনা তেনা ছিল। অতএব তিনি যখন রাস্তা দিয়ে যেতেন সবাই হাঁ করে থাকতেন, সকলের ভেতরে আলোচনা হতো যাচ্ছে কে শম্ভুচরণ মল্লিক, এই যে নিজেকে জাহির করার ব্যাপারটা, এটা ধীরে ধীরে তার মধ্যে চলে গেল। তিনি ঘোড়ার গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গেলেন, এটা বড় কথা নয়, তার ভেতরে যে নিজেকে জাহির করার যে ভাবটা ছিল সেটা ধীরে ধীরে অপসৃত হলো। তিনি VIP থেকে কমন ম্যানে পরিণত হলেন, সাধারণ মানুষে পরিণত হলেন। এটাই কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনের একটা সবচেয়ে বড় একটা বাণী, সবচেয়ে বড় একটা মেসেজ আমাদের প্রতি। সাধারণ একবারে অর্ডিনারি হওয়ার কথা বলছেন, বাইরের প্রকাশ না, নিজের অন্তর সম্পদে সম্পূর্ণ হোক, কিন্তু তার প্রকাশে যেন কোনো চাকচিক্য থাকে না। সেই কারণে বলরামবাবুকে শ্রীরামকৃষ্ণ এত ভালোবাসতেন। পুঁথিতে আমরা একটা জায়গায় আছে দেখবেন, এই রথযাত্রা হচ্ছে, তাতে পুঁথিকার বলছেন বলরামবাবু যেমন, তার বাড়িটিও তেমন, এবং বাড়ির ভেতরে জমিদারের বাড়িতে রথযাত্রা হচ্ছে, তার সে ঠাকুরের রথটিও ছোট, বিগ্রহগুলো ছোট, এবং আয়োজন অতি সাধারণ। ফলে এত বড় রথ হচ্ছে এবং স্বয়ং অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ সেই রথ টানতে এসেছেন, এই রাস্তার পাশ দিয়ে আসা যাওয়া করা লোক কেউ জানতেই পারল না, এই সিম্পলিসিটির কথা তিনি বলছেন। একদিন শম্ভুনাথের সঙ্গে, শম্ভুচরণের সঙ্গে দেখা হলো তাঁর পরিচিত একজন। তিনি খুব দেখে খুব কষ্ট পেলেন যে শম্ভুচরণ পথের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন। তখন বলছেন এটি খুব কাজের কাজ হলো, পথে কত রকম আপদ বিপদ থাকবে। আরক্ত বদনে শম্ভু কয়ে তদুত্তর, এতে যেন তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন লইয়া তাহার নাম এসেছি বাহিরে, বিপদ বারণ নামে করিলে আশ্রয়, অকুল পাথারে তবু বিপদ না হয়। বলছে তার নাম নিয়ে বেরিয়েছি, আমার কিসের ভয়, আমি যদি অকুল পাথারে পড়ি, অকুল সমুদ্রের মধ্যেও যদি গিয়ে পড়ি, তবু তা আমার কোনো রকম সমস্যা হবার কথা নয়। পথেতে বিশ্বাস ভক্তি ভাগ্যবানে পায়, পরমার্থশালী প্রভু শম্ভু প্রভুর অভিপ্রায়। পথ বলতে এখানে আমাদের জীবনের যাত্রা পথ বলছেন, জীবনের যাত্রাপথে যদি আমরা আমাদের ভগবানে বিশ্বাস থাকে, মোস্টলি আমাদের থাকে না, আমাদের অনেকটা সেই ওই ইয়ের মতো, অনেকটা জোয়ার ভাটার মতো, যখন আমাদের সুসময় ছা থাকে তখন আমাদের খুব ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা সমস্ত কিছু থাকে, আর যেই দুঃসময় সে উপস্থিত হয় তখন মানে এই লোকটা সবচেয়ে শয়তান, আমার জীবনে যদি সবচেয়ে ক্ষতি কেউ করে থাকে তাহলে সবচেয়ে বড় কাজটি ইনিই করেছেন। তাই বলছেন অথচ জীবনের পথে, পথেতে বিশ্বাস ভক্তি ভাগ্যবানে পায়, অতি ভাগ্যবান হলে তবে মানুষের জীবন পথের প্রতি অবস্থায় ভগবানের ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস থাকে। শ্রীপদ সরোজ পেয়ে ভক্তির আস্বাদ, দিনে দিনে বৃদ্ধি প্রভু সেবনের স্বাদ। যত শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকলো, যত তার শ্রীরামকৃষ্ণের প্রতি তার বিশ্বাস বাড়তে থাকলো, তত তার সেবা করার ইচ্ছা জাগ্রত হলো। প্রভুতে লইয়া যায় উদ্যান ভবনে, বিধিমতে সেবে তাঁয়ে পরম যতনে, শুনিয়াছি যে প্রকার যতন সেবার, প্রভুতে ধারণা তিনি সর্বসারাৎসার, এত ধনী মানি তাহে সাহেবি ধরন, সহস্তে মুছায় দেয় প্রভুর খরণ, স্বতন্ত্র বসনপত্র প্রভুর কারণে, নিজে হাতে পরিষ্কার রাখে অনুক্ষণে, আলাহিদা পায়খানা অতি পরিষ্কার, যেমন সজ্জার ঘর উদ্যান তাহার, যে যোগায় সেখানে জল আপনার হাতে, কখন না হয় আজ্ঞা অন্য জনে দিতে, সুমিষ্ট সুমিষ্ট ফল দুর্লভ বাজারে, তাই থাকে নানাবিধ সংগৃহীত ঘরে,
কতই যতন তার প্রভুর উপরে সুন্দর কাহিনী কথা শুনো অতঃপর। বলছেন মাঝে মাঝে তিনি ঠাকুরকে উদ্যানে নিয়ে যেতেন, তার বাগান বাড়িতে নিয়ে যেতেন, বিধিমতো তার সেবা করতেন, এমনকি শ্রীরামকৃষ্ণের খরম তিনি পরিষ্কার করতেন। খরম পরিষ্কার করাটা বড় কথা নয়, শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসাটা এত গভীর ছিল। তিনি যে মানী, তিনি যে ধনী, তিনি যে শাস্ত্রজ্ঞ, শ্রীরামকৃষ্ণ তার সামনে একটি মন্দিরের মাইনে করা একজন পূজারী, এই বোধটা তার ছিল না, এত ভালোবাসা তার ভেতরে জাগ্রত হয়েছিল। এদিকে সাহেবই ধরন তার, কিন্তু তিনি ঠাকুরের খড়ম মুছে দিলেন, ঠাকুরের জন্য পৃথক বাসনপত্রের ব্যবস্থা করলেন, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তিনিই করতেন। এইখানেই শেষ নয়, শ্রী ঠাকুরের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, সেখানে জল ব্যবহার হতো শৌচাদির জন্য, সে জল তিনি নিজে বয়ে বয়ে নিয়ে যেতেন। সে বাথরুম কেমন পরিষ্কার ছিল, যেমন তার বাড়ি, তার উদ্যান যেমন সাফসুতরো থাকতো, শ্রীরামকৃষ্ণের ঘর পায়খানার ঘরটিও সেটিও সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। যা কিছু বাজারে, যা কিছু ভালো জিনিস, দুর্লভ যা কিছু জিনিস, সুমিষ্ট যা কিছু জিনিস তার ভালো মনে হতো তাই সে নিয়ে আসত। এমন ভাববেন না যে ঠাকুরকে ব্যক্তিগত সেবা করেছেন বলে, তাই নয়। আমাদেরও একবার এরকম জিনিস মনে হয়েছিল, আমরা দেখতাম পূজনীয় ভূতেশানন্দজি মহাজকে তার সেবকরা সেবা করতেন, তা আমাদের মধ্যে একজনের খুব ইচ্ছা হলো তিনিও মহারাজকে সেবা করবেন। তা তিনি অদ্ভুত একদিন এরকম ভাবটা নিয়ে মহারাজকে প্রণাম করতে গেছেন, আর মহারাজ তাকে এই উত্তরটি ধীরে ধীরে দিতে আরম্ভ করেন, যেন পাবলিককে বলছেন, এরকম বলছেন যে অনেকে মনে করে গুরুর শরীরের সেবা করলে গুরু সেবা করা হলো, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করতে হয়, সেই সাধন পথের যদি আমার সেবা হয় তাহলে তা গুরুর কাছে পৌঁছয় এবং তাই গুরুর সেবা বলে মনে হয়। এটা একজন ব্রহ্মজ্ঞ গুরুর মুখের কথা। তাই এটি যেমন আছে, দেখবেন এটা প্রথম দিকে হয়, কিন্তু যত ভাব গভীর হতে থাকে তত দেখবেন এগুলো চলে যায়, তখন মনে হয় আরও বেশি তাঁর অন্তরঙ্গতা পাই। রাজা মহারাজ ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দে ব্যাখ্যা করছেন, যখন মানুষের প্রথম দীক্ষা হয় তখন সমস্ত মনটা চলে যায় কি করে ঠাকুরের ছবি পরিষ্কার করব, ধূপ দেবো, ধুনো দেবো, খেতে দেবো, কিন্তু কিছুদিন যাবার পর এটাকে মনে হয় গৌণ, মনে হয় একটু জপ ধ্যান জপ করি বেশি করে, তারপরে কিছুদিন যাওয়ার পরে মনে হয় সেটাও গৌণ, খানিক্ষণ না ধ্যান করি বেশি করে, এগুলো হোক ধ্যানটা করি বেশি করে। বলছেন অবস্থাটা এমন হয় যেন একটা কাঁচের লণ্ঠন, কাঁচের আবরণের ভেতরে রাখা আগুন, তখন মনে হয় ওই কাঁচটিকে ভেঙে একসময় মিশে যায়। এই যে প্রথম অবস্থার কথা বলছেন, এই পূর্বরাগ, আমাদেরও প্রত্যেকে আপনারা যারা দীক্ষিত হয়েছেন প্রথম দিকে এই ভাবটাই ছিল, আস্তে আস্তে দেখবেন এটা ভাবটা আরও গভীর হয়েছে, রস যত পাক হতে থাকবে তত তা মিষ্ট হবে। একদিন প্রভুদেব অসুস্থ শরীরে, অক্ষম না হয় শক্তি জাগিতে বাহিরে, মল্লিক অজ্ঞাত বার্তা প্রভু কি কারণ, উদ্যান ভবনে নাহি দেন দর্শন, প্রভু সেবা অভিলাষী থাকিতে না পারে, অন্বেষণে উপনীত প্রভুর মন্দিরে, ভক্ত প্রিয় প্রভুদেব ভক্ত ভকত পরাণ, সম্মুখে দেখিয়া তাঁর টুটিল ব্যারাম, তখনই উঠিয়া প্রভু মল্লিকের শনে, ধীরে ধীরে আগমন করিলা উদ্যানে, সুমিষ্ট বেদনা বেদনা ছিল মল্লিকের ঘরে, আপনি ছাড়িয়ে দেন শ্রীপ্রভুর করে, খাইলেন প্রভুদেব যত ইচ্ছা তার, অবশিষ্ট আলাহিদা রহে এক ধার, ঈশ্বর প্রসঙ্গ পরে হয় দুইজনে, প্রভুগণ দিয়ামন ভক্ত বর্ষণে, পরে প্রভুদেব প্রভু বলিলেন নাই সুস্থ কায়, আজিকার পরিচ্ছেদে এইখানে সায়, ইতি উতি চায় শম্ভু দেখিল বেদানা, সঙ্গে কিছু লইবারে করিল প্রার্থনা, আপনার জন্য আনা বেদানা সকল, কারে দিব কি হইবে হেন মিঠা ফল, ভকত বৎসল বুঝি অন্তর তাহারে, লইলেন দুটি হাতে লইলেন দুটি দুই হাতে আপনার, বাহিরেতে আসিলেন ফুটি ফটকা মুখে, পশ্চাৎ থাকিয়া শম্ভু দাঁড়াইয়া দেখে, যে উদ্যানে শ্রীপ্রভুর সকলই জানা, উচ্চ নিচ স্থান কোথা ভালো রূপে চেনা, আনাগোনা নুন অপেক্ষা দিনে দুইবার,
ততায় ঘটিল এক আশ্চর্য ব্যাপার সদর দুয়ার আর চক্ষে নাহি পরে এখানে সেখানে প্রভু ঘুরে চারিধারে মূল্যে বুঝিতে নারে ইহার কারণ ঘটনা যাবৎ কিন্তু করে নিরীক্ষণ মনে মনে নানা চিন্তা হয় সমুদিত অবশেষে শ্রীপ্রভুর কাছে উপনীত দেখিলেন দিশেহারা প্রতীকের প্রায় কিংবা যেন হয় লোকে সিদ্ধির নেশায় সসংকোচিত শম্ভু ধরি পরমেশে ধীরে ধীরে ফিরাইল উদ্যান আবাসে মল্লিক লইলে পরে হাতের বেদানা তখন সহজাবস্থা আসিল ঠিকানা ত্রস্তবস্ত শম্ভু করে প্রভুকে জিজ্ঞাসা আচম্বিতে কি কারণ হইল হেন দশা উত্তরে করিলা তায়ে প্রভু পরমেশ গাঁঠলি না বাঁধে পাখি আর দরবেশ ত্যাগী দরবেশ জানে যদি ছাদা বাঁধে নিশ্চয় করিতে হয় তাহে যেন ফাঁদে ত্যাগীর পক্ষে নহে কোন ইসম্বল ভ্রান্তে কি অভ্রান্তে দুয়ে সমরূপে ফল সম্বল থাকিলে পরে হয় লক্ষ্য হারা বদ্ধ দৃষ্টি ঘানি ঘরে বলদের পারা এই ঘটনার দুটো ভার্সন আছে যেটা পুঁথিতে বলা আছে সেটা আগে বলি একদিন মনি শম্ভু মল্লিক তার বাগান বাড়িতে এসে উপস্থিত হলেন তিনি বাগান বাড়িতে এলে এসে যেমন যখন ঠাকুর আসতেন তিনি যখন আসতেন ঠাকুর তার বাগান বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসতেন বা তিনি আমন্ত্রণ করে নিয়ে আসতেন এবং দুজনের মধ্যে ধর্ম প্রসঙ্গ হতো একদিন তিনি এসে উপস্থিত হলেন অথচ তিনি দেখছেন যে তার আহ্বান করা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ আসতে পারছেন না খবর নিয়ে জানলেন যে শ্রীরামকৃষ্ণ অসুস্থ তিনি প্রভুর অন্বেষণে এসে উপস্থিত হলেন ভক্তপ্রিয় শ্রীরামকৃষ্ণ তার ভক্ত সন্তানকে দর্শন করা মাত্র তার যেন শরীরে আর কোনো রকম ব্যারাম থাকল না তিনি ধীরে ধীরে তার সঙ্গে একসঙ্গে এই বাড়িতে এসে উপস্থিত হলেন এখানে আসার পর তিনি দেখলেন শম্ভু মল্লিক তার জন্য খুব সুমিষ্ট বেদানার ব্যবস্থা করেছে একটা বেদানা কেটে একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছেন ঠাকুর খাচ্ছেন এবং তাদের মধ্যে একে অপরের সঙ্গে ধর্ম প্রসঙ্গ হচ্ছে ধর্ম প্রসঙ্গ চলাকালীন শ্রীরামকৃষ্ণ বললেন যে আজ তার শরীরটি বিশেষ সুস্থ নয় অতএব এইখানেই সমাপন হোক শ্রীরামকৃষ্ণ শারীরিক অবস্থা দেখে মথুরা শম্ভু মল্লিক রাজিও হয়ে গেলেন কিন্তু যাবার সময় তিনি সেই মিষ্টি বেদানা যেটি তিনি কিনে নিয়ে এসেছিলেন ঠাকুরের জন্য তিনি বললেন এই কাকে দেবো বাবা এ তুমি নিয়ে যাও সবটা নেয় খানিকটা কয়েকটি দানা তিনি হাতে করে নিয়ে ধীরে ধীরে রওনা দিলেন এই ঘটনার মতে যে শম্ভু মল্লিক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে শ্রীরামকৃষ্ণ এগিয়ে যাচ্ছেন ফটকের দিকে কিন্তু যেটা হতবাক হয়ে গেলেন যে ফটক মন্দিরের প্রত্যেকটি অংশ তার কাছে এত পরিচিত তিনি এমন আচরণ করছেন দেখে মনে হচ্ছে সবটা যেন একটা অচেনা জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন কিছু যেন তিনি খুঁজে পাচ্ছেন একটা দিশেহারা অবস্থা এই অবস্থা দেখে অবশেষে তিনি সে দিশেহারা পথিকের কাছে যেরকম আসে ঠিক সেরকমভাবে সে উপস্থিত হলেন তাকে ধরে উদ্যান বাটিতে নিয়ে এলেন সে জিজ্ঞেস করছেন কেন কেন এই অবস্থা হলো তোমার তখন শম্ভু মল্লিকের হাতে সেই ধাপের বেদানাগুলো তিনি দিয়ে বললেন গাঁঠরি না বাঁধে পাখি আর দরবেশ সঞ্চয় করে না দুজন লোক এক হচ্ছে পাখি আর এক দরবেশ সাধু এবং পাখি তারা কখনো সঞ্চয় করে না নিশ্চয় করিতে হয় তাহে যেন ফাঁধে যদি সে করে ত্যাগী দরবেশ জনে যদি ছাদা বাঁধে নিশ্চয় করিতে হয় তাহে যেন ফাঁদে যদি সে ত্যাগী এবং দরবেশ আর ত্যাগী এবং পাখি যদি ছাঁদা বাঁধা শুরু করে তাহলে নিশ্চয়ই তাকে ফাঁদে পড়তে হয় কেন আমরা ছাঁদাবাদী আমরা ছাঁদাবাদী হয় যদি এটা আমার কাছে আর না আসে যদি আমি না পাই যদি শেষ হয়ে যায় যদি আমার ভাগে কম পড়ে তাই আমরা ছাঁদাবাদী আমরা সঞ্চয় করি মা বলছেন কিন্তু সঞ্চয় করার কথা মা বলছেন কিন্তু যে ভগবানকে স্মরণ করেছে ভগবানের যে শরণাগত তার কিন্তু এই সঞ্চয় করা চলবে না বলছেন যদি কেউ ভ্রান্তে কি অভ্রান্তে দুয়ে সমরূপ ফল ত্যাগীর পক্ষে নাই কোনোই সম্বল যে ত্যাগ করেছে সব কিছু ছেড়ে দিয়েছে তার আর অন্য কোনো সম্বল নেই সে আর অন্য কোনো কিছু সম্বল করতে পারে না তাই বলছেন যদি ভ্রান্তেও করে তাহলে তার একই রকম ফল হয়
সম্বল থাকিলে পরে হয় লক্ষ্য হারা। দেখবেন আপনার কাছে যখন কোনো টাকা সঞ্চয় ছিল না তখন আপনার জীবনটা একরকম ছিল, আর যখন একটু ব্যাংক অ্যাকাউন্টে 2-4 লাখ 5 লাখ টাকা হয়েছে দেখবেন আপনার আচরণটা একদম আলাদা হয়ে গেছে। সেই ঘাটের সেই পণ্ডিতের মতো যে দূর থেকে ঠাকুরের হৃদয়ে যখন গিয়ে পৌঁছলেন তাকে দেখে বলেছিলেন, ও ঠাকুর বলি ঠাকুর কেমন আছো? তা ঠাকুর বললেন, ঋতু ওর পয়সা হয়েছে, এই পয়সা হলে আমাদের আচরণ বদল হয়ে যায়। সুতিকার লিখছেন কেমন হয়, বদ্ধ দৃষ্টি ঘানি ঘরে বলদের পাড়া, সম্বল থাকিতে পরে হয় লক্ষ্য হারা। সম্বল থাকলে কি হয়, আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাই। অনেকটা কীরকম হয়, আচরণ করছি যেমন বলদ হেঁটে যাচ্ছে কিন্তু যেহেতু তার চোখে ওই ছাউনি দেওয়া আছে, ঠুলি দেওয়া আছে, তাই সে হাঁটি, কাজকর্ম করে, কী করছে সে বুঝতে পারে না। আমাদের অবস্থাও ঠিক সেরকম, আমরা সব কাজকর্ম করি কিন্তু কী করছে বুঝতে পারি না। এটা হলো একটা ভার্সন। আরেকটা যেটা ছিল সেটা হলো এই, দক্ষিণেশ্বরে শম্ভুবাবুর একটি দাতব্য চিকিৎসালয় ছিল। ঠাকুর একবার পেটের অসুখ হলে শম্ভুবাবু তাকে একমাত্র আফিং খাইতে ও যাইবার সময় তাহার নিকট চাপিয়া লইতে লইয়া যাইতে বলিলেন। ঠাকুর ওই উদ্যানে গেলে প্রায় কয়েক ঘন্টা সদালাপে কাটাইতেন, সেদিনও অনেক সময় ওইভাবে কাটিয়া গেলে উভয়ই আফিমের কথা ভুলিয়া গেলেন। পথে আসিয়া ঠাকুরের উহা স্মরণ হওয়ায় তিনি ফিরিয়া আসিয়া দেখিলেন শম্ভুবাবু অন্দরে চলিয়া গিয়াছেন। অতএব কর্মচারীর নিকট উহা চাহিয়া লইয়া মন্দিরের দিকে চলিলেন, কিন্তু শম্ভুবাবুর নিকট না চাহিয়া কর্মচারীর নিকট চাহিয়া লয় যে সত্যচ্যুতি হইল, তাহারই ফল ঠাকুর পথ দেখিতে পাইলেন না। কারণ তখন কারণ বুঝিতে পারিয়া আফিং ফিরাইয়া দিতে আসিয়া তিনি দেখিলেন কর্মচারী নাই, দরজা বন্ধ। অগত্যা জানলা গলাইয়া মোরগটি ভিতরে ফেলিয়া দিয়া বলিলেন, ওগো এই তোমাদের আফিম রইল। তারপরে দেখেন চোখ সাফ হইয়া গিয়াছে, সপক্ষে ফিরিয়া ফিরিতে আর কোনো কষ্ট নাই। এই দুটি ঘটনার দুটি মেসেজ আছে। প্রথমটা হচ্ছে যে যা যে ত্যাগ করবে তার পক্ষে সঞ্চয় চলবে না, আর দ্বিতীয়টি হলো সাধন পথে থাকলে সত্যকে আঁকড়ে ধরে থাকতে হয়। এটা খুব কঠিন সত্যকে আঁকড়ে ধরে থাকা, কিন্তু সত্যকে আঁকড়ে ধরে থাকতে হয়। সত্যকে আঁকড়ে যদি আমরা ধরে না থাকি তাহলে আমরা পথভ্রষ্ট হই। ঠাকুরের কাছে প্রার্থনা যেন এই সঞ্চয়ের ইচ্ছে, অতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছে, আমি সঞ্চয়ের ইচ্ছে বলি না, সঞ্চয়ের ইচ্ছে থাকুক, ভালো 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 জিনিস সঞ্চয় করবেন, অতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছেটা যেন আমাদের হারিয়ে যায়, যাতে আমরা দিশাহারা হই, সেটা যেন আমাদের না আসে, তার জন্য সত্য পথে থাকতে পারি, ওকে ভালোবাসতে পারি। আজকের মতো প্রতিপাঠ এখানেই শেষ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ সবার চরণরেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।